শোন ও ভাই বড়ি শোন আমার কথা শোন, একটু মুখে দাও, একটু 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 কিছু মুখে দাও। এই ও বড়ি এমন করে না, ও বড়ি ও বড়ি একটু খাও, একটু খেয়ে নাও, আমার মাথা খাও, একটু খাও না। আমি তোমার মাথা খাবো না, তোমার মাথা নিজের মাথা আমি খেতে চাই না। এটা কি বলছো? হ্যাঁ ও বড়ি, তুমি আমার বড়ি, আমার আমার কাদু, হ্যাঁ আমার কাদম বড়ি, তুমি আমার তুমি আমার রবি ঠাকুরের বড়ি। আমি তোমার রবি ঠাকুরের বড়ি হতে আর চাই না, চাই না আমি তোমার রবি ঠাকুরের বড়ি হতে, বুঝলে? শোনো শোনো, এমন করে না, একটু মুখে দাও না, একটু কিছু খেয়ে নাও না। দেখো 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 বড়ি, দেখো না ভালো করে আমাদের মা। হ্যাঁ হ্যাঁ গো, দেখো তোমার জন্য কেমন সুন্দর সব রান্না করে পাঠিয়েছে, দেখো। হ্যাঁ এই তো দেখো না, আছে এই লাউ দিয়ে ডাল, হ্যাঁ তারপর ধরো মোচার ঘণ্ট, হ্যাঁ তারপর ধরো এই ঢাকা আছে ঢাকা আছে, তারপরে ডুমুরের ডালনা খেয়ে না। বাবা 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 বাবা, মনে হচ্ছে নিরামিষ। ওরে বড়ি বড়ি, আমি আমি কী করে বোঝাই বলো তো, একটু খেয়ে নাও না। আচ্ছা তুমি তো জানো পেট জ্বলছে, আমি খিদে সহ্য করতে পারি না, তো তুমি না খেলে আমি কি করে খাই, কখনো খেয়েছি বলো? আর আমাদের মেয়েটা তা কি হবে? হ্যাঁ সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কে মুখে তুলেছে কে মুখে তুলেনি। শোনো শোনো, তুমি তুমি যদি আমার মেয়েকে মেনে না নাও তাহলে এই অনশন চলছে চলবে চলছে চলবে চলছে চলবে। বাবা ও বাবা গো, মেনে নাও মেনে নাও, মা কিন্তু ভীষণ জেদ, ভীষণ এত বছরে যা জেদ করেনি সেটা একেবারে করে নিচ্ছে, পুষিয়ে দিচ্ছে। মেনে নাও মেনে নাও। নো নেভার নেভার, ওই ছেলেকে দ্যাট ড্রাইভার ছেলেকে আমি কখনোই আমার জামাই বলে মেনে নেব না। নো ও বড়ি, খাও না লক্ষ্মীটি, একটু খেয়ে দেখো না, দেখো না এই দেখো কি সুন্দর পটলের দোরমা এনেছি, দেখো না খাও না লক্ষ্মীটি, লক্ষ্মীটি একটু খেয়ে নাও না। না আমি খাবো না, তুমি আমার আমার মেয়ের মুখের গ্রাস কেড়ে নিয়েছো, নিপদ যাও তুমি নিপদ যাও। এই বড়ি কি কি বলছো, এরকম নিপাত যাও বলো না বলো না। আমি বললাম না, আমি বলেছি তো যে আমার মেয়ে জামাই না এলে ওরা না খেলে আমি আমার মুখে অন্ন তুলব না, এই আমার শেষ কথা। কি এই তোমার শেষ কথা? মামা কি কি একটু শোনো না শোনো না। কি শুনবো কি কি না বলছি কি, মামি শুনবে না, শুনবেই না, মামি শুনবে না। হ্যাঁ মামি কি শুনবে না, মামি শুনবে না মানেটা কি? মামা এই মামির যা মিজাজ দেখছি এত ভয়ঙ্কর। হ্যাঁ আর তুমি এই তুমি যে বাইরে এত বোমা ফাটাও, এই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি গুলি বর্ষণ করো, হ্যাঁ বউয়ের কাছে বউয়ের কাছে নেহাতি ফিজি বিড়াল। কি বললে তুই? ওয়েট ক্যাট। এই কি কি ক্যাট? ওয়েট ক্যাট এই যে বিড়াল। এই চুপ, ইয়া যা। হ্যাঁ আমি বউকে ভয় পাই, মরতেও না মরতেও না। স্যার 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 স্যার, কি কি যদি কিছু মনে না করেন তো একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। দেখুন পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে স্ত্রীকে ভয় পায় না। হ্যাঁ মশাইব, এই যে তুমি কি বললে, কি বললে তুমি? আগে হ্যাঁ স্যার, ব্যাপারটা কিন্তু সত্যি। হ্যাঁ একদম সত্যি, এই আমি যেমন বঙ্কিমকে আমার বরকে আঁচলে বেঁধে নিয়েছি, বৌদি এতদিন বাঁচছিল না আজকে বেঁধেছে, নাও ঠেলা দেখো কেমন লাগে। কি বাঁধাবাঁধি চলছে, কি বাঁধাবাঁধি চলছে, বেশি বাঁধাবাঁধি করো না, বড়ি বড়ি খেয়ে নাও। কেন বলছে বড়ি, তুমি কিন্তু সকলের সামনে আমাকে অসম্মানিত করছ, তুমি কিন্তু আমাকে খাটো করছ, তুমি কিন্তু আমাকে নিচু করছ। খেয়ে না খেয়ে না, অল্প একটু ফুঁকে দাও ফুঁকে দাও ফুঁকে দাও। খাবো না, মুখে দেব না মুখে দেব না মুখে দেব না মুখে
দেবে না? না, আমার মেয়ে জামাই যতক্ষণ না মুখে কিছু দিচ্ছে ততক্ষণ আমি মুখে কিছু তুলবো না। আমার মেয়ে জামাই যতক্ষণ না বাড়িতে ঢুকছে ততক্ষণ আমি কিছু খাবই না। তুই একটু খাও না। এই তো আমি এসে গেছি মা। মা বউ এসে গেছে, হ্যাঁ আমি তাহলে পরম ডালাটা নিয়ে আসি। না বাবু, আমি সাদা কালো পিঠ নই। কোনো কথা নয়, কোনো কথা নয়, তুমি তুমি আমার মেয়েকে ইলপ করে নিয়ে চলে গেছো। মাপি মাপি আমার কথা শোনো। চুপ, কোনো কথা নয়, কোনো কথা নয়, তুমি আমার মেয়ে হয়ে একটা ড্রাইভারকে বিয়ে করেছো, একটা চামচাকে বিয়ে করেছো। আচ্ছা লোক সমাজে আমি কি পরিচয় দেবো, কি পরিচয় দেবো, বলবো যে আমার জামাই একজন ড্রাইভার। ভাদ্দার ঘর কা লড়কি ভাগে তেরাই ভার কা সাথ। ক্যা শরম কি বাত। চি 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 চি, এই যে ড্রাইভার, আই উইল নট অ্যাকসেপ্ট ইউ। মা এই যে আমি এসে গেছি মা। এই নে দে 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 পালকুলু দে, পুরি দাও, পুরি দাও, উনো দাও। এই তোমার মেয়ে এসে দিয়েছে বাবা। হাই মা, আয় এসো এসো বাবা এসো। ও এসো, আসাচ্ছি আমি, তোমায় আসাচ্ছি। তাই মোসাহেব আগে, হ্যাঁ 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 স্যার, বন্দুক লাও। বন্দুক স্যার, বন্দুক লাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই নিন এই নিন স্যার বন্দুক। এই সেই বন্ধু, এই সেই বন্দুক যা দিয়ে আমার বাবা, তার বাবা, তার বাবা জঙ্গলে বাঘ শিকার করতে গিয়েছিল। রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই বন্দুক থেকে শেষ গুলিটা কিন্তু ওই বাঘের বিরুদ্ধেই বেরিয়েছিল। কিন্তু স্যার ওই শেষ গুলিটা কিন্তু শেষ পর্যন্ত লাগেনি। লাগেনি তার কারণ হচ্ছে বাঘ শিকার করা অত্যন্ত খারাপ কাজ। কিন্তু শেয়াল, শেয়াল শিকার করা অত্যন্ত পুণ্যের কাজ। কি বলছেন স্যার, শিয়াল তো এক প্রকার অ্যানিমাল নাকি? নো 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 নো, নট দ্যাট অ্যানিমাল, দ্য স্লাই ফক্স, দ্যাট ড্রাইভার।
খেয়ালের থেকেও ইতর তর জীব, তাকে মারা অত্যন্ত পুণ্যের কাজ। কি বলছেন স্যার? জামাই মাকে ডাকো, পুরি ডাকো যে মাকে ডাকো। মা কোথায়? মাকে ডেকে কোনো লাভ নেই না, এই দৃশ্যে কোনো ইমোশন চলবে না, কোনো সেন্টিমেন্ট চলবে না, মা চলবে না। তুমি আমায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। আই উইল শুট হিম। বিয়োনে বাপি, গুলি করো না। আই উইল শুট, গেট আউট। না না, গেট আউট, আই উইল শুট। মা, মা দেখো, মাকে গুলি করছে। মা, মা, বাবা, গুলি করো না। স্যার, ডোন্ট শুট, ডোন্ট শুট স্যার। উত্তেজিত হয়ে গেল না, আমি নিজেরা বলেই ফেলি। মামা, গুলি করো না, গুলি করো না। বাবু, আমি বলছিলাম কি, যা হবার তো হয়ে গেছে, মেনে নিন না। না 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 না, এটা ড্রাইভারকে আমি আমার বাড়ির জামাই বলে মেনে নেবো না। এই যে শোনো শোনো, যাও যাও যাও, শ্বশুর বাড়ি যাও, বাপের বাড়িতে তোমার জায়গা হবে না। বাপি ওখান থেকে দাঁড়িয়ে দিয়েছে, দুটো কলা পেয়েছি। কি কলা? আমি কলা দেখাচ্ছি, আমি কলা দেখাচ্ছি। আই উইল শুট। ওরা কোথায় গেল? পালিয়েছে, পালিয়েছে। আর গুলির শব্দটা? গুলির শব্দ, গুলির শব্দ হয়নি। তবে কি হয়েছে? ওটাকে বলেই ব্ল্যাঙ্ক ফায়ার। তুমি তুমি আমার জামাইয়ের উপর বন্দুক তুললে, গুলি করে মারতে গেলে। বেশ করেছি, আমি আমি ওকে এই অঞ্চলে যেখানে দেখবো সেখানে গুলি করে মারবো, সেইখানে গুলি করে মারবো। না, এই অঞ্চলেই বা কেন? এই এমো সাহেব, লক্ষ্য রাখবে, লক্ষ্য রাখবে, ও কোথায় যাচ্ছে, কি করছে, যেখানেই দেখবো আমি ওকে আই উইল শুট, শুট এন্ড শুট। হ্যালো, কে বলছেন? আমি আমি বলছি, ইউ গুফো। হোয়াট? ও, ইউ আর দ্যাট, আই এম শিওর ইউ আর দ্যাট মাকুন্দো, নর্থ ক্যালকাটিয়ান মোহন বাগানি, ইউ সাউথ ক্যালকাটান ইস্ট বেঙ্গলি। কি 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 বলছো, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, শুনুন, আপনার মেয়ে আমাদের বাড়িতে এসেছিল, জোর জোর বলুকটা ঘটিয়ে গেছে, ভেবেছিল বাড়িতে ঢুকবে, ঢুকতে দিইনি। কি কাট করে দিয়েছি? আপনার মেয়ের আমাদের বাড়িতে জায়গা হবে না। তোমার ছেলেকেও আমি কিক আউট করে দিয়েছি। মানে 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 দ্য ড্রাইভার, তোমার ছেলে, তুমি ড্রাইভার, তার বাবা তোমার গোষ্ঠীর ড্রাইভার। তোমার ছেলে এখানে এসেছিল, তাকেও আমি কিক আউট করে দিয়েছি। ওর শ্বশুর বাড়িতে ওর জায়গা হবে না। আর বাপের বাড়িতে ওর কোনো জায়গা হবে না। একদম আমার থেকে কি ঝগড়া করছো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনুন, আপনি না, আপনি না খুব বাজে লোক। হ্যাঁ, একটা নিহাতি মাথা মোটা লোক। মেয়ে ভুলে গেল, বুড়ো গুন্ডা, আর আপনি বলছেন মাথা মোটা।
হ্যাঁ বলছি। ঠিক আছে, আমি আপনাকে ত্যাজ্য বেয়ান করলাম। হোয়াট? আজ থেকে আপনাকে আমি বেয়ান বলে মানি না। এই বড়ি কি বললো মাকুন্দটা? কি বললো? কি বললো? বললো বললো যে আমাকে বেয়ান হিসেবে মানে না, আমাকে ত্যাজ্য বেয়ান করতে দত্তিনি তোমার ফোন। ওরে কে কোথায় আছিস? আমাকে আইস ব্যাগ দে রে, আমাকে আইস ব্যাগ দে। ভেসে গেল আমার মেয়ের জীবনটা, ভেসে গেল এই বুড়ো, এই গুপো বুড়োর জন্য আমার মেয়ের জীবনটা ভেসে গেল রে। তোমার জন্য আমার মেয়ের জীবনটা ভেসে গেল। আইস ব্যাগ দে, আইস ব্যাগ দে। আচ্ছা তুমি হলে কি যত নষ্টের গোড়া? হ্যাঁ তুমি। আমি আবার কি করলাম? আমি কি করলাম? টাকা টাকা ছাড়ো, বার করো টাকা। মানিটা কি? আরে এক মিনিট, এবার হাতা আতুন। মানিটা কি? আরে হাতা আতুন না, এই যে আমার নাম না হরদণ্ড প্রতাপ। ওই আমি একবার জন্য হিরে পেনি তার কখনো ফেরত পাওয়া যায় না, তাই পাওয়া যায় না, তাই না? আচ্ছা তো বলছি যে তুমি তো বড্ড রাগ করছো গো। রাগ করবো না, রাগ করবো না ঠাকুরজি। আমার ছোট মেয়েটা, তাকে আমি কত যত্নে লালন পালন করেছি, বড় করেছি, তার কি অবস্থা? হ্যাঁ, সে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। তার শ্বশুর বাড়িতেও জায়গা হলো না, তার বাপের বাড়িতেও জায়গা হলো না। কোথায় যাবে আমার মেয়েটা এখন, কোথায় যাবে বলো দেখিনি? সেটা তো ঠিক কথা। অভিষি কোথায় যাবে বলো না, কোথায় যাবে বোনু?
মা বলছিলাম আমি একটা কথা বলবো মা। না, তুমি কোনো কথা বলবে না। কেন মা? তুমি হলে গিয়ে বাবুর এক নম্বরের চামচা, আর উনি হলেন বাবুর আরেক নম্বর চামচা। আপনি আমায় আবার চামচা টামচা বলছেন কেন? না 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 না, আপনাকে বলবো কেন? চামচা বলবো না, তাহলে হাতা বলি, সাইজটা বড় তো আপনার। হ্যাঁ, মাথায় তো টক পড়ে গেছে মশাই। কোন জেনারেশনে পড়ে আছেন? প্রাগৈতিহাসিক যুগে? ও বৌদি, বলছি যে ওই ড্রাইভার বলে এরকম বলছো? আহারে, কিন্তু দেখো পদবি দেখো, হ্যাঁ গাঙ্গুলি, উত্তর কলকাতা বাড়ি আছে, পরিবারটা মনে ভালোই হবে। না 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 ঠাকুরজি, পরিবার ভালো হবে না, হবে না। আরে ওই মা কুন্দটা দেখলে না কি অহংকার, বাপরে বাপ। তারপরে বলে মোহন বাগানের সাপোর্ট, হ্যাঁ